আমি কোনো অন্যায়ের কাছে আমি মাথা তো করব না। আমি বলেছি আমি সাহস করে সত্য কথা বলবো। আজকে আমাদের এলাকার কোনো অভিভাবক কি নেই, কেউ কি প্রতিবাদ করার নেই? আমরা যাকে মন্ত্রী বানিয়েছি এদেশে এলাকার জনমত, সে মন্ত্রীর কাজ কি? ফখরুল ইসলামকে হত্যা করেছে নাগল মিয়াতে বিচার হয়নি, এবাবুকে হত্যা করবে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। অত্যন্ত বাধাক্রান্ত হৃদয়ে এখন আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি। আমি আজকে শপথ গ্রহণ করার জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসে 10টায় আমার শপথ, সেই শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য আসার পথে দাগুমিয়াতে, ফেনীর দাগুমিয়াতে আমার গাইবরে হামলা করেছে। শুধু আজকের ঘটনা নয়, এই ফেনীতে আপনারা জানেন অতীতে একরাম বাইকে এখানে ফেনীতে প্রকাশ্য দিবালোকে জ্বালিয়ে হত্যা করেছে, তার গাড়ি শুদ্ধ তাকে জ্বালিয়ে হত্যা করেছে। তারপরে দাগুমিয়াতে ফখরুল ইসলাম নামে একটা ছেলে সেখানে 2018 সালে সেখানে সাইফুল, প্যানেল মেয়র সাইফুলের নেতৃত্বে, সে হচ্ছে দাগুমিয়া উপজেলা চেয়ারম্যান, দিদারের বাহিনী এবং দিদারের সন্ত্রাসী, তার নেতৃত্বে এই ছেলেটাকে সেখানে হত্যা করা হয়েছে। আজকে ফেনীতে যে হত্যা রাজনীতি চলছে, এটা আমি আগেও বলেছিলাম এটা বন্ধ করার জন্য, কিন্তু আজকে কেন বন্ধ করা হচ্ছে না? কাদের ইঙ্গিতে আজকে জয়নাল হাজার, আজকে নিজাম হাজারিরা, আজকে একরাম চৌধুরীরা এত দাপট দেখা, এত দাপট দেখিয়ে চলে, তারা আমাদের উপর হামলা করার মতো আজকে ঘটনা ঘটাচ্ছে? এদেশে কি সরকার নেই? এদেশে কি প্রশাসন নেই? এটার কি বিচার হবে না? ফেনীতে একরামকে হত্যা করেছে, ঢাকুরমিয়াতে ফখরুলকে যারা হত্যা করেছে তারা এখন প্রকাশ্য দিবালোকে ঘুরেফেরা করে, যাদের নির্দেশে হত্যা করা হয়েছে তারা প্রকাশ্য দিবালোকে হত্যা করে আজকে এলাকাতে ঘুরেফেরা করছে। আমার বসুরহাট থেকে ঢাকুরমিয়াতে এখন আমার সিএনজি গাড়িগুলো, গরিব সিএনজি গাড়ি, গরিবের সিএনজি গাড়ি আজকে আসতে দেওয়া হয় না, তেলের জন্য আসলে তাদেরকে টাকা দিতে হয়, সেখানে নিজাম হাজারি দিদারের লোকদেরকে টাকা দিতে হয়, সেখানে পুলিশকে টাকা দিতে হয়, ট্রাফিক পুলিশকে টাকা দিতে হয়। গত 1 মাস পর্যন্ত আমার এলাকার কোনো সিএনজি এলাকাতে আসে না, সেবাদার থেকে তেল নেয়, সেখান থেকে তেল নিয়ে তারা গাড়ি চালায়। অত্যন্ত অত্যন্ত দুঃখদ উদ্দশার মধ্যে এই লোকগুলা চলতেছে। আজকে আমাদের এলাকার কোনো অভিভাবক কি নেই? কেউ কি প্রতিবাদ করার নেই? আমরা যাকে মন্ত্রী বানিয়েছি এদেশে এলাকার জনমত, সে মন্ত্রীর কাজ কি? সে মন্ত্রী অপশক্তির কাছে আজকে বাধ্যত করেছে। আজকে আমি স্পষ্ট ভাষায় বলবো, এই শপথ থেকে আমি আমার এলাকায় ফিরে গিয়ে, যদি আল্লাহ আমাকে সেখানে ফেরা, আমি 1 মাস আর মানব না, আমি বিলম্বে এদের পদত্যাগে, এদের এদেরকে দল থেকে বহিষ্কারের দাবিতে, নোয়াখালীতে অপরাজনীতি বন্ধ করার দাবিতে, নোয়াখালীতে ভোটের রাজনীতি, নোয়াখালী এবং ফেনীতে ভোটের ভোট চুরি করার বিরুদ্ধে এবং এখানে দুর্নীতি যে অনিয়ম চলছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমি কোনো অবস্থায় ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দিতে পারি না। আমি কোনো অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। আমি বলেছি আমি সাহস করে সত্য কথা বলবো, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি গরিবের পক্ষে আছি, ইনশাল্লাহ থাকবো,
জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান থাকবে, এই ঘটনাগুলোর সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নিন, না হলে আপনার সকল জন এটা ধ্বংস করবে। এদেরকে কারা আজকে সেন্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাদেরকে চিহ্নিত করেন, সে যত বড় নেতা হোক যত বড় মন্ত্রী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমার গাড়িতে হামলা, এক গ্রামকে হত্যা করা হয়েছে, বিচার হয়নি, ফজলুল ইসলামকে হত্যা করেছে নাগর মিয়াতে, বিচার হয়নি, এবংকে হত্যা চলবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিষয়টা দেখবেন, আমি আজকে সন্ধ্যা রাত্রে 8টায় সকলের উদ্দেশ্যে বলবো, আমি লাইভে আসব, সেখানে আমি পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।